ओ जीवन रे, ओ जीवन छाड़िया जासने मोरे, तुई जीवन छाड़िया गेले आदर करबे के जीवन रे। धान भाने धानुआ भाई रे, ओ जीवन, ओ जीवन पोरिया रोइबे नाड़ा, तुई जीवन छाड़िया गेले। कत जुग कत जुगान्तेर साक्षी एई शहर, এর অলিগলি রাজপথ ঘর বসতি পল্লী, পুরনো জানালায় কত রাত জাগা চোখ অপেক্ষায়, রাতের অন্ধকারে হারিয়ে গেছে যারা, তাদের ঘরের আর্তনাদ প্রশ্নের মতো ছড়িয়ে আছে শহরের কোণে কোণে রাজ্যের দিক দিগন্তে। সেই কান্নায় বিস্তৃত অতীত, স্মরণের অতীত, গতকালের অতীত, বর্তমান, আগামীকাল সব যেন কেঁপে ওঠে, টলে যায় প্রত্যেকটা সুখী অস্তিত্বের সুখ ছিঁড়ে দিয়ে। সেই কান্নায় রক্তের গন্ধ, প্রতিবাদ প্রতিশোধের হুঙ্কার। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। আজ শরতের শিশির ভেজা ঘাস রাত্রি শেষের ভোর আমাদের ভাবতে বলে, আমাদের ভিটে মাটি, আমাদের বেঁচে থাকা, আমাদের আনন্দ উল্লাস অস্তিত্বের দিকে প্রশ্ন তোলে। তারা কারা যারা আজও ফেরেনি, নিরুদ্দেশ, যাদের আর কোনো খোঁজ করা হলো না? তাদেরই যাদের আমরা দেখেছি, যাদের দেখিনি, আজও হঠাৎ রাতের কড়া নেড়ে যায় যারা, যারা তর্ক তোলে, যারা অস্বীকার করে প্রতিষ্ঠানের ভয়কে, প্রতিষ্ঠার লোভকে, তারা কি আমাদের আত্মীয়? তারা কি তৃপ্ত আমাদের আজকের বাস্তবতায়, আমাদের চিন্তা ভাবনা কাজে? আজ এই মহালয়ের উষালগ্নে তারা কি অপেক্ষা করছে আমাদের জন্যে? উনিশ শতকের কলকাতার সর্বোচ্চ ভবন এই হাইকোর্ট, কত ইতিহাসের সাক্ষী, যার নিচে আশ্রয় নিয়েছে কত চেনা মুখ। আজকের অনুষ্ঠানে এদেরই ভূমিকা প্রধান, এরাই সেতুবাদ ভেদ অতীত আর বর্তমানের, মধ্যস্থের ভূমিকায় থাকা এই এদের কেউ বলেন পাণ্ডা, কেউ বলেন পুরুত। এরা উদ্বাস্তু, এরা উৎখাত ভিটে মাটি থেকে। এদের বিপরীতে দাঁড়িয়ে যারা, তাদের অনেকেই উৎখাত আদর্শ থেকে। আর সব তীর্থস্থানের মতোই
আজ হঠাৎ এক বিচিত্র রূপ ধরেছে কলকাতার চাঁদপাল ঘাট আর বাবুঘাট। সুদীর্ঘ স্ট্যান্ড রোডকে ছুঁয়ে যাওয়া আর সব ঘাটের থেকে এই দুয়ের ইতিহাস একটু অন্যরকমের। নদীর ঘাটে মাঝিমাল্লারা চন্দ্রনাথ পাল নামের এক মুদির দোকান থেকে জিনিসপত্র কিনতেন, তাই ঘাটের এই নাম। 18 শতকের শেষ দিকে এই ঘাটেই নামতেন সেইকালের বড়লাট, জজ, ব্যারিস্টার, সেনাপতি আর যাজকের দল। চাঁদপাল ঘাটের দক্ষিণ গা ঘেঁষে বাবুঘাট। 1838 সালে রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাসের টাকায় এই ঘাট প্রতিষ্ঠিত হওয়ায় এর নাম হয় বাবু রাজচন্দ্র দাসের ঘাট। এই ঘাট এখন শুধুই বাবুঘাট নামে পরিচিত। তর্পণ শব্দের অর্থ তৃপ্তি সাধন, পূর্বজদের স্মরণ, তাদের উদ্দেশ্যে অর্চনা, এ লোকধর্ম, লোকবিশ্বাস। চিরকাল সবাই আনন্দের দিনে, উৎসবে পূর্বজনদের স্মরণ করে। আদিবাসীদের মধ্যে মানুষের সামাজিক জীবনের প্রাচীন কিছু কিছু চিহ্ন এখনো রয়ে গেছে। তারা নিজেদের মৃতদের সমাধিভূমিকে জীবনযাপনের অংশ করে নেয়, সেই সঙ্গে অর্চনা করে প্রকৃতিকে। জল, শস্য, তণ্ডুল, এই সব কিছুর অর্ঘে তাদেরই আবার অর্চনা করা। খ্রিস্টানের থ্যাংক গিভিং, মুসলিমের শবে বরাতের মতোই হয়তো হিন্দুদের এই তর্পণ। বিমুক্তি হেতু অন্তর্গত বাল গোপাল কে কল্যাণ করিয়া, ধন লক্ষ্মী দে যাও, হম হরেক সাল আপনি পিণ্ডদান করিলে পিণ্ডদান করব। প্রণাম করো। সীতারাম পাণ্ডে, দক্ষিণা মহান কৃষি দক্ষিণা বোর কিন্তু বলো না, নদীর জলে আবক্ষ ডুবে দুর্বা তিল জল অঞ্জলিতে ধরে আবার নদীতেই ভাসিয়ে দেয়া, যেন নদী নিজেই সময় ধারা, প্রবাহিত হবে বর্তমান থেকে কোনো অতীতের দিকে, উৎসের দিকে। সন্ধ্যানিকের মতো যে তর্পণ, তার নাম প্রধান তর্পণ। আর স্নানাদি কর্মে যে তর্পণের ব্যবস্থা, তা অঙ্গ তর্পণ। শাস্ত্রে বিভিন্ন তর্পণ বিধির কথা বলা হয়েছে। দেবতর্পণ, মনুষ্যতর্পণ, ঋষিতর্পণ, দিব্যপিতৃতর্পণ, যোমতর্পণ, ভীষ্মতর্পণ, পিতৃতর্পণ। অপুত্রকদের তৃষ্ণা নিবারণে রয়েছে বস্ত্র নিষ্পীড়ন দপ বা কাপড় নিংড়ানো জলের ব্যবস্থা। শাস্ত্রমতে মন্ত্র উচ্চারণের অধিকারী ছিল না শূদ্র বা নারীরা। এখন অবশ্য ব্রাহ্মণ পুরুষদের সেই মনোপলি
আর নেই। অন্ধবিশ্বাসকে বাদ দিয়ে তর্পণের মন্ত্রের ভাষায় চোখ রাখলে দেখা যায় এ কারোকে বিচ্ছিন্ন থাকতে দেয়, সৃষ্টির এক বৃহৎ জগৎ পরিকল্পনার অনবচ্ছিন্ন অংশ করে তোলে সবাইকে, যেখানে সকলের জন্যে আছেন সকলে, কেউ দূর নয়, কেউ পর নয়, এমনকি মৃত্যুও কারোকে দূরে ঠেলে দিতে পারে না। হে ব্রহ্মচরাচর ব্যপ্ত ভুবন লোকের বাসিন্দা সকল, হে দেব, হে ঋষি, হে পিতৃপুরুষেরা, হে মাতৃগণ, মাতা মহিলা, আমাদের হৃদয়ের এই নৈবেদ্যে আপনারা সকলে পরিতৃপ্ত হন। আব্রহ্ম ভুবনকেও তৃপ্তি নেই তর্পণকারীর, আমরা আরো দিতে চাই, আরো নিতে চাই, এই গ্রহের সর্বকালের উত্তরাধিকার দাবি করি আমরা। আমার নিবেদিত এই তৃষ্ণার জলে অধিকার আছে সকলের, সকল যুগের, সকল দেশের, সব মানুষের। আমার আপন পর নেই, যুগ যুগান্তর নেই, যে চাইবে এ জল তারই তৃষ্ণা মোচন করবে। মন্ত্র বলছে সকলেরই উত্তরাধিকারী আমরা। लाचार आदमी को दो बाबा, ये लाचार आदमी को दो बाबा, ये लाचार आदमी को दो बाबा। আর আমাদের চারপাশে আজ এই মুহূর্তে এই রাজপথে দীর্ঘ সারিতে এই যে মুখের মিছিল, এরা কি আমাদের কেউ নয়? তর্পণের মন্ত্রের শব্দগুলো কি বলছে না এরাও আমাদের আত্মীয়? আমাদের প্রগতি, আমাদের উন্নয়ন, আমাদের সহস্র যোজন পার হওয়া, এসব কি তাহলে এদের অস্বীকার করেই? এ প্রশ্ন সভ্যতাকে, এ প্রশ্ন নিদ্রিত বিবেককে। Hey!
राधा गगरिया भरले नगरिया।